কাল পবিত্র ঈদুল আজহা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সহ দেশের ২০ অঞ্চলের উপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির আভাস, প্রভাব পড়েছে কোরবানির পশুর হাটে। শেষ দিনে ঈদ যাত্রায় আজও ঢাকা ছাড়ছেন অনেকে, বৃষ্টির কারণে ভোগান্তি চরমে, যানজটে নাকাল যাত্রীরা। এবং কোরবানির মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে উদযাপিত হচ্ছে ঈদ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সরকার প্রধান একটি ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। ঢাকা সহ দেশের ২০ অঞ্চলে উপর দিয়ে পবিত্র ঈদুল আজহা, কোরবানির ঈদ। কোরবানির অর্থ ত্যাগ। ক্ষুদ্রতা, নিচতা, অহংকার ও স্বার্থপরতা ত্যাগের মাধ্যমেই কোরবানির ঈদ সার্থক হয়ে ওঠে। আসুন ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা মানব কল্যাণে নিজেদের নিয়োজিত করি। সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিই। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, ঈদ মোবারক। ঢাকা সহ দেশের ২০ অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এবারে কোরবানির হাটের খবর। রাজধানী সহ সারাদেশে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবছর সীমান্ত পেরিয়ে ভারতীয় গরু আসা বন্ধ থাকায় উপজেলার বিভিন্ন কোরবানি হাটে দেশি গরুর আমদানি বেড়েছে। শেষ সময় এসে তাই এখনও পছন্দের কোরবানি পশুটি কিনতে হাটে ভিড় করছেন ক্রেতারা। তারা বলছেন এবার পশুর দাম নিয়ে তারা অনেক সন্তুষ্ট। তবে দুঃখ প্রকাশ করে বিক্রেতারা বলছেন এবছর তাদের তেমন লাভ হচ্ছে না। এক একটা গরুর পেছনে যে টাকা খরচ হয়েছে, বিক্রি করে সে খরচ ওঠাতেই হিমশিম খেতে হচ্ছে বলেও জানান খামারিরা। তবে বেচা কেনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হাট ইজারাদাররা। আমি এখনো কিনি নাই, কেনার জন্য ঘুরতেছি। আগে দামটা কম আছে, বাজারে ভালো ৩০,০০০ টাকা মন হিসাবে গরু বিক্রি হচ্ছে প্রায় নাই। আবহাওয়া দুর্যোগের কারণে মানুষজনের কিছুটা কষ্ট হইতেছে, তাৎক্ষণিকভাবে যেগুলি ব্যবস্থা করার আমরা চেষ্টা করছি ব্যবস্থা করার জন্য। এবারে ঈদ যাত্রার খবর। ঈদে প্রিয়জনের কাছে ফিরতে শেষ মুহূর্তে বাড়ির পথে ছুটছেন কর্মজীবী মানুষ, বৃষ্টিতে পথে পড়েছেন ভোগান্তিতে। ঢাকা থেকে বের হতেই অনেক জায়গায় যানজটের মুখে পড়তে হচ্ছে। তবে সব বিড়ম্বনা মাথায় নিয়ে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ, আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। বুধবার ভোর থেকেই ঢাকায় শুরু হয়েছে বৃষ্টি, সাথে রাজধানীতে বিভিন্ন জায়গায় গরুর হাটের কারণে সৃষ্ট জ্যাম তো আছেই। সব মিলিয়ে ভোগান্তি মাথায় নিয়ে বাস টার্মিনালে জড়ো হতে থাকেন ঘরমুখো যাত্রীরা। হঠাৎ এমন বৃষ্টিতে ভোগান্তিতে পড়ছেন নারীর টানে ঘরে ফেরা মানুষ। বৃষ্টিতে যেটা বেশি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে বাসা থেকে আসার ক্ষেত্রে ট্রান্সপোর্টটা একটু কম হয়ে যাচ্ছে। বৃষ্টিতে ঠিকমতো আমরা সিরিয়ালে দাঁড়াতে পারছি না বৃষ্টির জন্য, রাস্তাঘাটে এমনিতে যানজট, তারপরে পশুর গাড়ি। তবে হাজারো ভোগান্তি শেষে প্রিয়জনদের সাথে ঈদ করতে পারাটাই তাদের কাছে যেন আনন্দ। ভাই বন্ধুর সাথে অনেক বছর পর দেখা হয়, অনেক ভালো লাগতেছে, বাড়িতে যেতেছি, ঈদের সবার সাথে একসাথে ঈদ কাটাবো, পরিবারের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করব, মজাই আলাদা, মানে অনুভূতিটা প্রকাশ করতে পারবো না, এত কষ্ট করে যাচ্ছি বাট অসাধারণ একটা অনুভূতি। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীর গতি এবং জ্যামের কারণে বাস নির্ধারিত সময়ে ঢাকায় প্রবেশ করতে পারছে না বলে জানান কাউন্টার ম্যানেজার। আজকে যাত্রীর আবহাওয়া খারাপ,
অনেকে আসতে পারতেছে না, কিন্তু টিকিট আমাদের আগের থেকে বিক্রি, সিট নাই, অ্যাভেলেবল সিটও নাই। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে উত্তরবঙ্গের ঈদে ঘরমুখ মানুষ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন জায়গায় যানজট থাকলেও সাভারের মহাসড়কগুলো এখনও প্রায় ফাঁকা। সড়কে পরিবহন থাকলে নেই যাত্রীদের চাপ। সকাল থেকে সাভারের ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কগুলোতে পর্যাপ্ত পরিবহন থাকলেও প্রায় যাত্রীশূন্য মহাসড়কগুলো। যাত্রী না থাকায় সিট ফাঁকা নিয়ে পরিবহনগুলো ছুটছে গন্তব্যে। ফাঁকা মহাসড়কগুলো এখন অনেকটাই রিক্সা ভ্যানের দখলে। এদিকে ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সাভারের মহাসড়কগুলোতে আজও রয়েছে পুলিশের তৎপরতা। দর্শক, ঈদ যাত্রা মহাসড়কের সার্বিক চিত্র জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, আমরা যেমনটা জানি যে আগামীকাল পবিত্র ঈদুল আজহা, তো ঈদুল আজহা উপলক্ষে বৃষ্টিতে আসলে সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং যাত্রীরা কি বলছেন? হ্যাঁ মৌসুমি, আপনি জানেন যে ঈদ যাত্রার আজকে শেষ দিন, সেই ঈদ যাত্রার শেষ দিন হলেও কিন্তু আজকে কিন্তু সড়কে যে পরিমাণ চাপ থাকার কথা ছিল আমরা দেখেছি যে গতকালকে যে চাপ ছিল, এবং অনেক মানুষই কিন্তু গতকালকে পর্যন্ত তারা বাড়ি ফিরেনি, ভেবেছিল যে শেষ দিন তারা অত্যন্ত সুন্দরভাবে বাড়িতে যাবে, কিন্তু সেখানে বাদ সে দেশে এসে বৃষ্টি। আজকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড রকম বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ঘরমুখো মানুষ যারা রয়েছে তাদের কিন্তু দুর্ভোগের আর কোনো শেষ নেই। যদিও সড়কের অবস্থা ভালো রয়েছে, আজকে আমরা দেখেছি যে প্রশাসনিক যে তৎপরতা রয়েছে সেই প্রশাসনিক তৎপরতা কিন্তু আমরা সড়কে দেখেছি, এবং কাউন্টারে এসে দেখেছি যে কাউন্টারেও পর্যাপ্ত পরিমাণ গাড়ি রয়েছে। পর্যাপ্ত পরিমাণ গাড়ি কাউন্টারে থাকলেও যে যাত্রী সাধারণ যারা রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু দর কষাকষির একটি বিষয় রয়েছে। আজকে আমরা দেখেছি যে বাড়তি ভাড়া চাচ্ছে কাউন্টার থেকে, এবং যাত্রী যারা রয়েছে তারাও কিন্তু দর কষাকষি করতেছে। যে যাত্রী রয়েছে তারা যেভাবে বাড়িতে ফিরতে চাচ্ছে সেভাবে কিন্তু তাদের যে অনেকের সাথেই দেখেছি আমরা যে ছোটো ছোটো শিশু কিশোর যারা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু মারাত্মক কষ্ট করে তারা বাড়িতে যাচ্ছেন, এবং কিছু কিছু যাত্রী গাড়িতে বাড়তি ভাড়া চাওয়ার কারণে কিন্তু যে গরুর ট্রাক ঢুকেছিল ঢাকাতে অভিমুখে সেই গাড়িগুলো যখন বের হয়ে যাচ্ছে সেই গাড়িতে করেও কিন্তু আমরা দেখেছি অনেক যাত্রী কিন্তু সেভাবেও বাড়িতে যাচ্ছে এমনটি আমরা কিন্তু দেখেছি, এবং প্রতিটি মানুষ স্বস্তিতে যাচ্ছে। এবং প্রশাসনের সাথে কথা বললে যে তারা বলছেন যে বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি নিয়ে তারা কথা বললে তারা বলছেন যে আর কোনো বাড়তি ভাড়া নেওয়া না, এবং সড়কে কিন্তু আমরা দেখেছি যে এখন বিভিন্ন সড়কগুলোতে রয়েছে রিক্সা, অটোরিক্সা থেকে শুরু করে সমস্ত প্রকার যে ছোটো ছোটো গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু সড়কে ব্যাপক আকারে রয়েছে, এবং তাদের দখলেই অনেকটা সড়ক রয়েছে। মৌসুমী, এই ছিল আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ খবর। মৌসুমী লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রা মহাসড়কের সার্বিক চিত্র নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জহিরুল ইসলাম লিটন। এবারে যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। বঙ্গবন্ধু সৈনিক লীগের 101 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পাওয়ায় নবনির্বাচিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিএপিকে শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা। গতকাল বিকেলে রাজধানী গুলশান এক নিকেতনে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে এই শুভেচ্ছা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সহসভাপতি জিএইচএম কাজল, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুন নাহার, কার্যনির্বাহী সদস্য মুন্সি ফারুক আহমেদ, যুব ও ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ মহিলা সম্পাদক শিরিন সুলতানা জেরিন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন সহ আরও অনেকে। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিএপি বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের আগামী নির্বাচন ঘিরে ঈদে নিজ নিজ এলাকায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার আহ্বান জানান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সৌদি আরবে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন হাজিরা। দেশটির ঘরে ঘরে চলছে পশু কোরবানি আর মাংস রান্না এবং প্রক্রিয়াজাত করার হিড়িক। এর মধ্যে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এর আগে মঙ্গলবার হাজিরা রাতে যাপন করেন মুজদালিফায়, সেখানে একযোগে মাগরিব ও ইশার নামাজ আদায় করেন তারা। এরপর পশু কোরবানির মাধ্যমে পালন করেন ঈদুল আজহার আনুষ্ঠানিকতাও। সবশেষ মক্কায় ফিরে কাবা ঘরে বিদায় তাওয়াফ করবেন হাজিরা। প্রায়
26 লাখ মুসল্লির কণ্ঠে একযোগে উচ্চারিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি। এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। নিচে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। টাঙ্গাইলের কালীহাতিতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত দুই আহত অন্তত 15 জন। ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি রেস্তোরাঁয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, 4 জন নিহত আহত কমপক্ষে 40। সংবাদ শেষে সবাইকে আবারও স্বাগত, এশিয়া নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। ঈদের জামাতকে কেন্দ্র করে জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বলেন, ঈদে মাঠে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করবে, এর সাথে থাকবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থাও। নিরাপত্তার স্বার্থে সবাইকে চেক করে প্রবেশ করতে দেওয়া হবে। বিশেষ করে নগদ টাকা স্বর্ণলঙ্কা এগুলো খালি বাসায় না রেখে তারা কোনো ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের কাছে জমা রেখে যেতে পারেন অথবা ব্যাংকে রেখে যেতে পারেন, কারণ খালি বাসায় থাকলে রিস্কটা থেকে যায়। যদিও আমাদের পুলিশি ব্যবস্থা থাকবো, তারপরেও রিস্ক থেকে যায়। এজন্য আমি বলবো যে এগুলো নিরাপদে রেখে যাও। দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত। একসঙ্গে নামাজ আদায় করবেন প্রায় 6 লাখ মুসল্লি। অন্যদিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধি পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। মাঠের দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে ঈদ জামায়াতের উপযোগী করার কাজ প্রায় শেষের দিকে। সংস্কার করা হয়েছে উজুখানা এবং টয়লেট। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মিনারে একসঙ্গে প্রায় 6 লাখ মুসল্লি নামাজ আদায় করবেন বলে জানান আয়োজকরা। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইনশাল্লাহ গতবারে যেভাবে ব্যবস্থা ছিল নিশ্চিত নিরাপত্তা সহ অন্যান্য সকল ক্ষেত্রে এবারও একই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সিভিলে আমাদের মুসল্লিদের সাথে মিশে আমাদের পুলিশের সাদা পোশাকে তারা নামাজ আদায় করবে। ড্রোনের মাধ্যমে আমরা এই পুরো মাঠটাকে আমরা সর্বোপরি যতক্ষণ জামাত চলমান থাকবে ততক্ষণ সার্ভিলেন্সের আওতায় রাখবো। আমরা আশা করছি যে প্রায় 4.5 লাখ থেকে 5 লক্ষ লোক হবে। অন্যদিকে ঈদুল আজহার 196তম জামায়াতের জন্য প্রস্তুত করা হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। সকাল 9টায় অনুষ্ঠেয় জামাতে ইমামতি করবেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। এই মাঠের মধ্যে লক্ষ লক্ষ মুসল্লির সমাগম হয় একসাথে ঈদের নামাজের জন্য। লক্ষ লক্ষ মানুষ একসাথে একত্রিত হয়ে নামাজ পড়ে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া কবুল হওয়ার আশঙ্কাটা বেশি থাকে। প্রায় 200 বছরের শোলাকিয়া ঈদগাহ মাঠে আশপাশের জেলা ছাড়াও দেশ বিদেশ থেকে 1 লাখ মুসল্লি ঈদের জামাতে অংশ নেয়। মুসল্লিদের যাতায়াতে 2টি বিশেষ ট্রেনেরও ব্যবস্থা রেখেছে রেল কর্তৃপক্ষ। আশা করি ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে সারা দেশের মানুষ, ধর্মপ্রাণ মানুষ এখানে ঈদের জামাতে ঈদের নামাজ আদায় করার সুব্যবস্থা আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। ঈদ জামাতকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। এবার শার বাংলা। টাঙ্গাইলের কালীহাতিতে এলেঙ্গা জামালপুর আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি লাকড়ি বোঝে ট্রাককে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে একজন সহ 2 গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 15 জন। এদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। মঙ্গলবার রাত 10টার দিকে ওই সড়কের কালীহাতি পৌরসভাধীন বাগুটিয়া চাটিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত 2 গার্মেন্টস কর্মী হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মাইজবাড়ি চর গ্রামের আব্দুল হকের স্ত্রী নিশি ও তার মা নাসিমা। এবারে চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রামে শেষ দিকে জমে উঠেছে পশুর হাট, বেড়েছে ক্রেতা সমাগম, বেচাকেনাও জমজমাট। ছোট মাঝারি গরু বিক্রি হচ্ছে বেশি, তবে দামের দিক থেকে অতীতের সব রেকর্ড ভেঙেছে বলে অভিযোগ ক্রেতাদের। তবে দাম নিয়ে ভিন্ন কথা বলছেন বিক্রেতারা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন মোহাম্মদ নিজামুদ্দিন খান, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নূর নবী। চট্টগ্রামে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট, ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে সরগরম হাটগুলোতে পুরোদমে চলছে বেচাকেনা। হাটে এবারও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, তবে দাম নিয়ে অভিযোগ অনেকেরই। আমার বাজেট হচ্ছে 1,40,000, আমি কিন্তু সেই জায়গায় 1,70,000 গরু মুলাইছি। ঘটনা হচ্ছে আমার সুন্দর লাগতেছে, এটা ভালো লাগতেছে সেটা, কিন্তু আমি যেটা বাজেটের বাইরে 30,000 টাকা যাওয়ার পরও কিন্তু আমি গরু কিনতে পারতেছি না। কালকে থেকে নিয়ে আজকে সকাল থেকে দুই দিন ধরে করতেছি, এখন আমার বাজেট যত দূর ওই দূরে আমি গরু মিলাতে পারতেছি গরুর প্রচুর দাম। এদিকে বিক্রেতারা বলছেন পশুখাদ্যের দাম বৃদ্ধি ও গরু লালন পালনের বাড়তি খরচের প্রভাব পড়েছে বাজারে। বর্তমানে আমাদের সরকার আমরা খাদ্যের দাম অনেক বেশি, আমি সরকারকে অনুরোধ করছি যে খাদ্যের দাম একটু কমাইলে আমরা গরু কম রেটে বিক্রি করতে পারবো। পুষ্টার দিকে 2টা গরু দিয়েছে, দাম চাচ্ছে 2,80,000, তারা 2,10,000 বলছে, তাতে এই গরু বেচা সম্ভব হচ্ছে না। তবে অনেকে পছন্দের পশু কিনে বাড়ি ফিরছেন খুশি মনে। গরু কিনতে আসছে বাজারে, গরু মিলাতে পারতেছি না, আজকে অনেক কষ্ট করে এই গরুটা ওনার থেকে কিনছি, অনেক দাম বর্তমান বাজার চড়া। আজকে 2-3 দিন গরু হাটে ঘুরার পর আজকে গরু নিলাম 2,65,000 টাকা, গরুর কিন্তু দাম বেশি, গরু হিসেবে গরুর দাম বেশি অনেক। চট্টগ্রাম মহানগর এবং জেলায় মিলিয়ে এবার বসেছে 200-এরও বেশি পশুর হাট। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব মতে চট্টগ্রামে এবার পশুর চাহিদা রয়েছে 8,80,000, যা গত বছরের তুলনায় 50,000 বেশি, তবে মজুদ রয়েছে 7,70,000। বাকি পশুর চাহিদা মিটবে উত্তরাঞ্চলের গরু দিয়ে। চট্টগ্রামের মজ্জারটেক থেকে মোহাম্মদ নিজামুদ্দিন খান, এশিয়ান টেলিভিশন। আবারও দেশের বাইরের খবর। ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি জনপ্রিয় রেস্টুরেন্টে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, এতে 4 জন নিহত সহ আহত হয়েছে কমপক্ষে 40 জন। মঙ্গলবার রাতে রেস্টুরেন্টটিতে হামলা চালানো হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রাত 7:30 নাগাদ চামাতোস্ক শহরে একটি পিৎজা রেস্তোরাঁয় ছোড়া হয় শক্তিশালী মিসাইল। স্থানীয় প্রশাসনের দাবি এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, তাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। প্রাণহানি বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের মধ্যে 8 মাস বয়স শিশুসহ বিদেশিরাও রয়েছেন। আবারও নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি। সংবাদ শেষ করব ঢাকা ক্লাবের খবর দিয়ে। সদস্যরা এই ঢাকা ক্লাবের ঐতিহ্য ও মর্যাদার প্রাণশক্তি বলে মন্তব্য করেছেন ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট আশরাফুজ্জামান খান পটন। ঢাকা ক্লাব লিমিটেডের দীর্ঘ পথ চলার 30 বছরের সারথী তিনি। বলেন, ক্লাব নিয়ে কতিপয় মানুষের মধ্যে যে ভুল ধারণা আছে সেটা পরিষ্কার করার দায়িত্ব গণমাধ্যমের। সমাজের সুপ্রতিষ্ঠিত এবং বিশিষ্ট ব্যক্তিরা শেষ বেলায় একটু নির্ঝঞ্ঝাট সময় পার করতে ক্লাবকেই সবচেয়ে নিরাপদ হিসেবে বেছে নেয়। বাতেন বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত, ক্যামেরায় ছিলেন মাহি আলম জেমস। ঔপনিবেশিক আমলে প্রতিষ্ঠিত অভিজাত ক্লাবগুলোর মধ্যে এখনও যে কটি ক্লাব টিকে আছে তার মধ্যে ঢাকা ক্লাব অন্যতম। রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগে 1911 সালে প্রতিষ্ঠিত হয় দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ও মর্যাদাশীল এই ক্লাব। সাফল্যের 100 বছর পেরিয়ে চিরায়ত ঐতিহ্য ধরে এগিয়ে চলা এমন প্রতিষ্ঠান দেশে বিরল। সেই ধারাবাহিকতায় ক্লাবটির নবনির্বাচিত প্রেসিডেন্ট বললেন সদস্যরাই ক্লাবের সফলতার মূল নায়ক। আমাদের যে মেম্বারশিপ কাঠামো আছে আমি গর্ব করে বলতে পারি যে তারা সমাজের একটা বিরাট অংশ প্রতিনিধিত্ব করে। এখানে আমাদের বড় বড় শিক্ষকরা আছেন, আমাদের ক্লাবের মেম্বার আছে প্রাক্তন ভাইস চ্যান্সেলাররা, আমাদের ক্লাবের মেম্বাররা আছে অনেক বড় বড় প্রাক্তন বর্তমান লয়ার্সরা। আমাদের ক্লাবের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের ক্লাবের ডিগনিটি, আমাদের মেম্বার যারা, তারা এই সমাজকে প্রতিনিধি করে।
তিনি বলছিলেন, ক্লাবের নাম শুনেই কিছু মানুষ ভুল ভেবে বসে, বাস্তবতা পুরোটাই ভিন্ন। ঢাকা ক্লাবের সদস্যরা সমাজের সবচেয়ে বিশিষ্ট ও স্বনামধন্য ব্যক্তি, যারা প্রতিনিয়ত মানুষের কল্যাণে ব্যস্ত সময় পার করেন। তাই সামান্য সময় নিরিবিলি পার করতেই ক্লাবকেই বেছে নেন তারা। যারা সবসময় সমাজে ব্যস্ত ট্যস্ত থাকে তাদেরও তো একটা বসার দরকার আছে। অনেকে বলে এলিট ক্লাস, ওই ক্লাস, ওই ক্লাস, ওইটা না, এখানেও যারা আছে তারাও মনে করেন আমাদের সমাজে যে লোকটা অনেক ধনী সেও কিন্তু গিয়ে দেখেন 16-18 ঘন্টা কাজ করে, 12 ঘন্টা কাজ করে, বুঝছেন, তাদেরও তো একটা বসার জায়গা আছে। যে একটা রাজনীতিবিদ মনে করেন আমাদের এখানে মাননীয় সংসদরা আছে, যারা মন্ত্রীরা আছে, এখন এইখানে আসতে করে তারা গাড়ি টাড়ি পুলিশ টুলিশ প্রোটোকল টোটোকল ছাড়া আইসা নিজেরা নিজেরা একটু বসে টসে আলোচনা করে। এই ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ ও ইউরোপিয়ানদের বিনোদনের জন্য ক্লাব সংরক্ষিত থাকলেও বর্তমানে অনেকটাই শিথিল। তবে টাকা থাকলেই মিলবে না সদস্যপদ, তার জন্য প্রয়োজন হবে সামাজিক ও রাষ্ট্রীয় গ্রহণযোগ্যতা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানো বারো একবার। কাল পবিত্র ঈদুল আজহা, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সহ দেশের 20 অঞ্চলের উপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির আভাস, প্রভাব পড়েছে কোরবানির পশুর হাটে। শেষ দিনে ঈদযাত্রা, আজও ঢাকা ছাড়ছেন অনেকে, বৃষ্টির কারণে ভোগান্তি চরমে, যানজটে নাকাল যাত্রীরা। এবং কোরবানির মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে উদযাপিত হচ্ছে ঈদ। এছাড়া আমাদের এখনকার আয়োজন, আমাদের পবিত্র সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।